আমাদের এই জগৎ ভগবান ভগবত গীতাতে বলছেন, হে অর্জুন, এই জগৎ আমার সৃষ্টি, আর এই জগৎ দুঃখালয়ম অশাশ্বত, কি দুঃখালয়ম অশাশ্বত, দুঃখালয় অর্থাৎ এটা দুঃখের আলয়, আর অশাশ্বত অর্থাৎ শাশ্বত নয়, পার্মানেন্ট নয়, অস্তিত্ব পার্মানেন্ট নয়। তো ভগবান এখানে নিজে বলছে যে এই জগৎ আমার সৃষ্টি, আর এই জগৎ দুঃখের আলয়, আর আমরা সেখান থেকে সুখ খুঁজতে চেষ্টা করছি, যা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। তাই ভগবদ গীতার প্রথম অধ্যায় শুরু হয়েছে বিষাদ যোগ দিয়ে, কি দিয়ে? বিষাদ যোগ। বিষাদ অর্থাৎ কেউ বলতে পারবে কি না বিষাদ কথাটার মানে? হাত তুলুন কে বলতে পারবে। বিষাদ অর্থাৎ দুঃখ। তাই ভগবদ গীতার প্রথম অধ্যায় শুরু হয়েছে বিষাদ যোগ। তাই আমাদের পূর্বপুরুষ কেউ নেই, আছে কি? আমরাও থাকবো না, এটাই অপরিবর্তনীয় চিরন্তন সত্য, আমরাও থাকব না। কিন্তু আমাদের কি থাকবে না? এই শরীর যা নশ্বর, কিন্তু যে আত্মা তার কোনো মৃত্যু নেই। ভগবদ গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় বলছেন, ন জায়তে নিয়াতে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ভুবো অজো নিত্য শাশ্বত বা পুরাণ অন্যতে মানে শরীরে। আত্মার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, বৃদ্ধি হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না। পুরানো শাশ্বত হলেও আত্মা চির নবীন, দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ নেই। তাই ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ এবং প্রথম শ্লোক শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের মুখ থেকে। কার মুখ থেকে? ধৃতরাষ্ট্রের মুখ থেকে। তো অনেকের প্রশ্ন যে প্রথম শ্লোক কেন ধৃতরাষ্ট্রের মুখ থেকে শুরু হয়েছে। ভগবদ গীতার যে পাঠক অর্থাৎ ভগবদ গীতা যে প্রদান করেছে ভগবান কৃষ্ণ, আর ভগবদ গীতার প্রথম শ্রোতা আমাদের মধ্যে যিনি আছেন, আমরা যাকে জানি অর্জুন, তাহলে ভগবদ গীতা কথোপকথন ভগবান এবং অর্জুনের মধ্যে। তাহলে কেন ভগবদ গীতার প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রের মুখ থেকে শুরু হল? কারণ ধৃতরাষ্ট্রের বিষাদ দুঃখ সব থেকে বেশি ছিল। কেন? কারণ ধৃতরাষ্ট্র তার পুত্রের প্রতি, তার সাম্রাজ্যের প্রতি, তার সম্পদের প্রতি আসক্তি ছিল সব থেকে বেশি। যে আমার পুত্র যুদ্ধ জয় করতে পারবে কিনা, আমার পুত্র রাজ্য পাবে কিনা। তাই ভগবদ গীতা আমাদের এটা শিক্ষা দিচ্ছে যে সংসারের প্রতি, সন্তানদের প্রতি, পরিবারের প্রতি এবং সম্পত্তির প্রতি যত বেশি আসক্তিতে জড়িয়ে থাকবে, যত বেশি মোহে জড়িয়ে থাকবে, তার দুঃখ তত অধিক হবে। এটা ভগবদ গীতা থেকে আমরা
শিক্ষা পাই। আর তাই ধৃতরাষ্ট্রের মুখ থেকেই প্রথম শ্লোক বেরিয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাহবেতা ইয়ুৎসব মামত পাণ্ডবাশ্চৈব কিং পর্বত। ধৃতরাষ্ট্রের মুখ থেকে প্রথম শ্লোক যে আমার আমার পুত্রেরা কি করছে। ধৃতরাষ্ট্রের পরে বিষাদ আরেকজনের হয়েছিল, অর্জুনের। কার? অর্জুনের। কিন্তু অর্জুনের বিষাদের কারণ ছিল নিজেকে নিয়ে নয়, নিজের পরিবারকে নিয়েও নয়, নিজের দুঃখকে নিয়েও নয়। অর্জুনের বিষাদের কারণ ছিল সমাজকে নিয়ে, অপরকে নিয়ে, যে এই যুদ্ধের ফলে অনেক সৈন্য মারা যাবে, অনেক স্ত্রীরা বিধবা হবে, অনেক বাচ্চারা অনাথ হবে। তো অর্জুনের বিষাদের কারণ ছিল সমাজ কল্যাণের জন্য। তাই ভগবদ গীতা অর্জুনও শুনেছিল, ভগবদ গীতা ধৃতরাষ্ট্র শুনেছিল, কিন্তু রেজাল্ট আলাদা আলাদা। কেন? কারণ ধৃতরাষ্ট্র চিন্তা করেছিল আমি আর আমার। তাহলে ভগবদ গীতা আমাদের এই শিক্ষা দেয় যে যখনই আমরা স্ব উন্নতি আত্ম উন্নতি অর্থাৎ শুধু নিজের উন্নতির কথা চেষ্টা করব, চিন্তা করব, তার রেজাল্ট হার, অবসর, বিষাদ এবং পরাজয় নিশ্চিত। কিন্তু যখন আমরা অন্যের উপকারের চেষ্টা করব, অন্যের কল্যাণের চেষ্টা করব, অপরের কথা ভাবব, তখন আমাদের জয় নিশ্চিত। অর্জুনের মতো ভগবদ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা একটা ম্যানুয়াল, আমাদের গাইডলাইন। আর যখনই আমরা জ্ঞান পাব, সমস্ত জ্ঞান তত্ত্বজ্ঞান যদি কেউ জ্ঞানী হয় তাহলে বিদ্যা বিনয় সম্পন্নে। বিদ্যা, বিদ্যা কি আনে? বিনয়। বিদ্যা কি আনে? বিনয়। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গোবি হস্তি, ব্রাহ্মণ গোবি হস্তি হাতি গোমাতা শুনি চ এ গো সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। একটা শুকুর, একটা কুকুর, সকলকে সমান জ্ঞান করুন। একবার ত্রেতা যুগে রামচন্দ্র যখন সেতু করছিলেন, কি করছিলেন? সেতু। কি জন্য রামচন্দ্র সেতু নির্মাণ কেন করছিলেন? হ্যাঁ, লঙ্কায় যাবার জন্য। তো তখন কি হয়েছিল, সমস্ত যে বানর সেনা বড় বড় পাথরে রাম নাম লিখে সমুদ্রে নিক্ষেপ করছিল। জানা আছে তো সকলের গল্পটা, আছে কি না? তো ঠিক সেই সময় একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালির পক্ষে যেটুকু সম্ভব ছোট ছোট পাথরের টুকরো মুখে করে নিয়ে সমুদ্রে গেছে। সেটা দেখে বানর অবাক হল, তাদের বিরক্তি প্রকাশ করল, এটা কখনো সম্ভব? একটা কাঠবিড়ালি ছোট ছোট গুঁড়ো পাথরের টুকরো দিয়ে কি সমুদ্র ভরতে পারবে? হবে না। বিরক্তি প্রকাশ করে বানর বলল, তুমি যাও, তুমি কি করছো, বেকার আমাদের কাজে ডিস্টার্ব করছো, এগুলো কখনো সম্ভব? এইটুকু এইটুকু পাথর দিয়ে তুমি কখনো সমুদ্র ভরতে পারে? তুমি যাও এখান থেকে, আমাদের কাজে বাধা দিও না। কাঠবিড়ালিকে তাড়িয়ে দিল। কাঠবিড়ালি প্রভুর শরণে এলো। কার শরণে? প্রভু শ্রী রামচন্দ্রের কাছে এসে প্রভুকে কমপ্লেন জানালো, প্রভু এমনি আমি ক্ষুদ্র প্রাণী, আমি যেটুকু চেষ্টা করছি তো আমি কি সেটা আমার অধিকার নেই? হ্যাঁ আছে। তাহলে আপনার যে চেয়ারম্যান যাকে সিলেক্ট করেছেন রেখেছেন, সে আমাদের আমাকে এরকম তাড়িয়ে দিল অপমান করে, বাধা, আমি কিছু করতে পারলাম। তো হনুমানকে ডাকলো, কি কমপ্লেন করছে এসে, তুমি একে বাধা দিয়েছো? হ্যাঁ প্রভু, একটু একটু ছোট ছোট এগুলোতে কি হবে, বেকার আমাদের কাজে ডিস্টার্ব করছে। রামচন্দ্র বলছে, না এই যে কাঠবিড়ালি তার ওজন নেয়ার ক্ষমতা 10 গ্রাম, কিন্তু সে পাথরটা ওঠাচ্ছে 50 গ্রামে। তার কত প্রয়াস, তার কত চেষ্টা, কিন্তু তোমাদের একটা পাথর ওঠানোর ক্ষমতা
500 কিলো কত কিন্তু তোমরা উঠাচ্ছ 250 কিলো তাহলে তোমার চেষ্টা থেকে ওর চেষ্টা অনেক শ্রেষ্ঠ তাই ও যে কাজটা করছে সেটা করতে দাও কারণ আমরা বড় বড় বিল্ডিং তৈরি করি বড় বড় ইট দিয়ে পাথর দিয়ে নাকি কিন্তু সেই ইট পাথর ভরাট করার জন্য ছোট ছোট বালি সিমেন্ট লাগে কি না তাছাড়া সেগুলো পূর্ণ সম্ভব না তা বড় বড় পাথর দিয়ে সমুদ্র ভরাট করলেও ছোট ছোট স্টোনের যে টুকরোগুলো গ্যাপিং করার সেগুলো ফ্রেম করার জন্য সেগুলো প্রয়োজন কি না তাই সেটা হচ্ছে রামচন্দ্রের গুণ যিনি ছোট বড় সবাই তার কাছে সমান এই বলে প্রভু সেই কাঠবিড়ালিটাকে খুব আদর করলেন এটাই হচ্ছে জ্ঞানী মানুষের বড় মানুষের স্বভাব তো আমাদের আমরা যখন জ্ঞান পাব ভগবদ গীতা থেকে ভগবদ গীতা অধ্যয়ন করব তখন আমরা সঠিক কি না আমরা বুঝতে পারব আর যখনই আমরা বুঝতে পারব তখন আমাদের মধ্যে জ্ঞান আসবে আর যখন জ্ঞান আসবে আমরা জেনে যাব আমাদের উদ্দেশ্য কি আর আমাদের কোথায় যাব আর যখনই আমাদের মানব জীবনের উদ্দেশ্য জেনে যাব আমাদের শরণাগতি প্রভুর প্রতি সারেন্ডার রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন একবার রামচন্দ্র বাইরে কোনো পর্বে গিয়েছিলেন আর লক্ষণকে পাহাড়ায় রেখে গেছে তো কোন এক সময় গাছের উপরে লক্ষণ বিশ্রাম নিতে নিতে একটু চোখ লেগে গেছে তখন তার ফাঁকে একটা হরিণ মাতা সীতা কুটিরে প্রবেশ করল তো মাতা সীতা সেই হরিণটিকে তাড়িয়ে দিল লক্ষণ তখন সেটা দেখতে পেল দেখতে পেয়ে সে নিজের প্রতি পূর্ণ হলো যে আমি কি আমাকে প্রভু একটা কর্মে রেখে গেছে আর আমি সেই কর্মটা না করে নিদ্রাচ্ছন্ন হয়েছে তো আমার কারণে মাতা সীতাকে কষ্ট করত সেই সময় তিনি নিদ্রা দেবীকে আহ্বান করলেন আহ্বান করে বললেন যে এমন কিছু করতে যাতে আমি নিদ্রা না যেতে হয় আমাকে ঘুমোতে না হয় নিদ্রা দেবী বললেন সে কি করে সম্ভব নিদ্রা এটা তো প্রাকৃতিক নিয়ম এখন আমি যদি তোমার ক্ষেত্রে এটা করি তো প্রকৃতির বিরুদ্ধ হয়ে যাবে তো তোমার পরিবর্তে এমন কেউ চাই যাতে সে তোমার নিদ্রাটা হরণ করে তখন লক্ষণ বললেন তার স্ত্রী তাকে তার জায়গায় 14 বছরের জন্য নিদ্রা রাখবে তখন নিদ্রা দেবী তার স্ত্রীর কাছে গেলেন তার স্ত্রী রাজি হলেন স্বামী সেবার সহায়তা করার জন্য তার স্ত্রী 14 বছর নিদ্রাচ্ছন্ন থাকলেন এবং ভাই লক্ষণ এই 14 বছর বিনা নিদ্রায় প্রভু সেবা কাজে সহায়তা করলেন এটা হচ্ছে শরণাগতি স্যারেন্ডার ভগবানের প্রতি স্যারেন্ডার আমরা যতক্ষণ শরণাগত না হব শরণে না যাব আমাদের সেই জ্ঞানটা আসবেই না কারণ যে আমাদের বডিটা রয়ে গেছে না বডি টেম্পোরারি বডি আমাদের মধ্যে যে মন আছে মাইন্ড মাইন্ডও টেম্পোরারি কিন্তু যে স্পিরিচুয়াল স্পিরিচুয়ালটা পার্মানেন্ট বডি টেম্পোরারি মাইন্ড টেম্পোরারি স্পিরিচুয়াল ইজ পার্মানেন্ট তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত স্পিরিচুয়াল হ্যাঁ কি না তাহলে স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন অর্থাৎ আধ্যাত্মিক সঙ্গ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে তাহলে স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন স্পিরিচুয়াল বুকস অর্থাৎ আধ্যাত্মিক বই গ্রন্থ শাস্ত্র
श्रीमद् भगवद् गीता रामायण और स्पिरिचुअल चैंटिंग नाम जप हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो जीवन उद्देश्य के सफल करते जीवन ये तीनटे अदरवाइज जत ओपरे चले जाए ना क्यों जत बड़ई हो जाए ना क्यों मृत्यु निश्चित সেটা থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তাহলে ধরুন ইন্ডিয়ার কিছু কিছু মানুষ আছে না যে বিদেশে কর্ম করতে যায় কি না দুবাই যায় আমেরিকা যায় নাকি, তো তারা বিদেশে কর্ম করতে যায় কিন্তু তারা যে স্যালারি পায় মায় বেতন পায় সেই স্যালারি তারা কোন ব্যাংকে পাঠায়? তারা কি আমেরিকা বা দুবাই ব্যাংকে রাখে? কোন ব্যাংকে পাঠায়? ইন্ডিয়ান ব্যাংকে। কারণ কারণ তারা জানে যে আমার যে গন্তব্যস্থল ইন্ডিয়ায় আমাকে চাকরি শেষে ইন্ডিয়া যেতে হবে, হ্যাঁ কি না? তো সেই কারণে তাদের উদ্দেশ্য যখন সেই জীবনে ইন্ডিয়া, তাই তারা ইন্ডিয়াতেই তাদের বেতন পাঠায়। তো ঠিক তেমনি আমাদের এটা টেম্পোরারি কর্মস্থল, এটা যে কর্মভূমি এটা হচ্ছে মৃত্যু লোক, অর্থাৎ এখানে মৃত্যু হবে নিশ্চিত, এটা আমাদের মৃত্যু লোক, এটা আমাদের কর্মভূমি, এটা আমাদের প্রকৃত জায়গা নয়, এটা আমাদের কর্মভূমি। তাহলে আমাদের প্রকৃত জায়গা ভগবদ ধাম, যেখানে আমাদের ফিরে যেতে হবে। তো আমরা এখানে কর্ম করতে এসেছি, তাহলে কর্ম করতে করতে কি এমন ইনকাম করছি যেটা আমাদের ব্যাংকে জমবে? করতে হবে তো। তো আমরা যেখানে যাব সেখানে অ্যাকাউন্টে তো জমা করতে হবে কিছু, কি জমা করব? স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন, স্পিরিচুয়াল বুকস, স্পিরিচুয়াল চ্যান্টিং, হরে কৃষ্ণা মহামন্ত্র, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আদারওয়াইজ আমাদের এখানে যত প্রপার্টি জমা করি না কেন আমাদের ব্যাংক ব্যালেন্স যাওয়ার সময় জিরো। আমরা তিন দিন চার দিনে কোথাও টুরে যাওয়ার জন্য কত কিছু প্যাকিং করি কিনা, কিন্তু যেখানে পার্মানেন্ট যেতে হবে তার জন্য কি করছি, কি প্যাকিং করছি? তাহলে আর এই এই জ্ঞান দেওয়ার জন্যই শুধু আমাদের দেশকে নয়, 70 বছরের বৃদ্ধ শিল প্রভুপাদ সন্ন্যাসী মাত্র আর মাত্র 48 টাকা হাতে নিয়ে আমাদের এই ভগবদ গীতার জ্ঞান, এই যে ভগবদ গীতা কি, এটা ভগবদ গীতা, এই জ্ঞান অমূল্য, এর কোনো মূল্য নেই। অর্জুনকে দিচ্ছেন, অর্জুনকে নয় অর্জুনকে তো মাধ্যম করে দিচ্ছেন ভগবদ গীতার জ্ঞান আমাদের জন্য, কি নেই? আর এই ভগবদ গীতার জ্ঞান দেওয়ার জন্য 70 বছর বয়সে শ্রীল প্রভুপাদ আমাদের ইন্ডিয়া থেকে বিদেশে পাড়ি দিয়েছে, আমেরিকায়। কোথায়? আমেরিকায়। 32 দিনের জার্নি 1965 সাল আগস্ট মাস, 32 দিনের জার্নিতে দুবার হার্ট অ্যাটাক হয়েছে। যেই বয়সে আমরা আরাম কেদারায় আরাম করি গিটার লাইফে, সেই বয়সে উনি ইন্ডিয়া ছেড়ে বিদেশের মাটিতে পা দিয়েছে। আর তখন আমেরিকা সরকার হিপ্পিদের অত্যাচারে অতিষ্ঠ। কাদের? হিপ্পিদের। হিপ্পি কারা? যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, রাস্তার মধ্যে অবৈধ মেলামেশা, নেশাগ্রস্ত জীবন, উচ্ছৃঙ্খল জীবনযাপন, তার অত্যাচারে আমেরিকা সরকার অতিষ্ঠ হয়ে গেছিল। ঠিক সেই সময় প্রভুপাদ এই ভগবদ গীতা নিয়ে আর 48 টাকা নিয়ে আমেরিকার পাড়া গেলেন। প্রভুপাদ সাথে সেই হিপ্পিগুলো অনেক খারাপ ব্যবহার করলেন, মুখের মধ্যে সিগারেটের ধোঁয়া দিয়ে দিত, টয়লেটের পেছনের লাইনে দাঁড় করিয়ে রাখত, জিনিসপত্র চুরি করে নিত। আমাদের কেউ একটু কিছু বললো আমরা কি করি? প্রতিবাদ। কেন বললো নাকি?
জিনিসপত্র চুরি করে নিয়ে পুলিশ কমপ্লেন, কিন্তু প্রভুপাদ তাই করলেন না। প্রভুপাদ প্রতিদিন সেখানেই বসে হরিনাম সংকীর্তন করতেন, আর এই ভগবদ গীতার বাণী, ভগবদ গীতার জ্ঞান তাদের বিতরণ করতেন আর তাদের প্রসাদ পাওয়াতেন। এই করে করে এক বছর দীর্ঘ তাদের সঙ্গে থাকলেন। তাদের এক বছর পর তাদেরই পরিবর্তন করে সেই আমেরিকার নিউইয়র্ক শহরে সর্বপ্রথম ইসকন প্রতিষ্ঠা করলেন। শিল প্রভুপাদ কি শুধু তাই নয়, সেখানে 10,000 শিষ্য তৈরি করলেন। কত? 10,000 শিষ্য তৈরি করে সারা বিশ্বে সেই শিষ্যদের পাঠিয়েছিল। এখন তো আমাদের হোয়াটসঅ্যাপে আছে নাকি, ইন্টারনেট আছে, মোবাইল আছে, তখন এসব কিছু ছিল না। মাত্র আর মাত্র 22 ঘন্টা কন্টিনিউ পরিশ্রম করতেন শিল প্রভুপাদ। 22 ঘন্টা কন্টিনিউ সেবা, ভগবানের প্রচার কার্য, আর মাত্র আর মাত্র 2 ঘন্টা তিনি বিশ্রাম নিতেন ওই বয়সে। আর 10,000 শিষ্যের সঙ্গে চিঠি লিখে, 10,000 চিঠি লিখে তিনি সারা পৃথিবীতে যোগাযোগ করতেন। তিনি তার শিষ্যদের সঙ্গে মর্নিং ওয়ার্কে যেতেন 1 ঘন্টা। সেই সময় তার কাছে ছিল ডেক্সাফোন রেকর্ডিং করার জন্য, সেই 1 ঘন্টা তিনি ওয়েস্ট করতেন না, ডেক্সাফোনের সাহায্যে ভাগবতকে ট্রান্সলেট করতেন তার শিষ্যদের সঙ্গে। এবং তখন যখন অর্থ সংকট দেখা দিল, ধূপকাঠির ব্যবসা শুরু করল। সেই ধূপকাঠির ব্যবসার যে অর্থ দিয়ে তিনি অনেক গ্রন্থ প্রচার করলেন, প্রিন্ট করলেন, মন্দির নির্মাণ করলেন। কিছু কিছু মানুষ বলে শিল প্রভুপাদের উদ্দেশ্যে যে আমরা একটা থেকে আরেকটা কোম্পানি তৈরি করতে 10 বছর লেগে যায়, তাও কোটি 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 টাকা ইনভেস্ট করেও হয় না। কিন্তু শিল প্রভুপাদ জিরো ইনভেস্টমেন্ট, জিরো কোনো স্টাফদের স্যালারি না দিয়ে 108টা কোম্পানি তৈরি করে ফেলেছিল, অর্থাৎ 108টা মন্দির সারা পৃথিবীতে। আজ তার সংখ্যা কত তার জানা নেই। আর 52টা ল্যাঙ্গুয়েজ, 52টা ভাষায় শিল প্রভুপাদের এই ভগবদ গীতা সারা বিশ্বে আজ প্রচার হচ্ছে। কেন? কারণ সেই উচ্ছৃঙ্খল জীবনযাপনকারী হিপ্পিদের হ্যাপি বানিয়ে হরিনাম মহামন্ত্র দিয়ে, ভগবদ গীতার জ্ঞান দিয়ে, সৎসঙ্গ দিয়ে তাদেরই পরিবর্তন করে আজ শ্রীধাম মায়াপুরে যারা যারা গেছেন সবাই দেখতে পাবেন যে কি সুন্দর করে তারা হরিনাম করছে, করছে না কি? কে কে গেছেন মায়াপুরে হাত তুলুন। হরি বল। মায়াপুর ধাম কি দেখেছেন কি না আপনারা, বিদেশিদের কি সুন্দর করে হরিনাম করছে। তার এই সমস্ত কিছু প্রভুপাদের অবদান এবং ভগবানের ভগবদ গীতার প্রভাব, ভগবদ গীতার জ্ঞান মানুষকে কি না পারে। ভগবদ গীতা জ্ঞান নেবার আগে অর্জুন ডিপ্রেশনে ছিল, সবাই জানা আছে তো, অর্জুন ধনুর্বাণ ত্যাগ করেছিল, আমি যুদ্ধ করবো না, আমি কর্ম করবো না, আর এই কর্ম করবো না এই সপক্ষে ভগবানকে অনেক যুক্তি দেখিয়েছিল। কৃষ্ণ তখন শুধু শুনে গেছিল, শুনে গেছিল, শুনে গেছিল, কিছু বলেনি। তাই আমাদের কথাও কিছু বলার আগে কারোর কথা শুনতে হবে, বুঝতে পারলেন কি? শুধু শুনে গেছিল প্রথম অধ্যায়ে, ভগবান কিছু বলেনি, গুড লিসনার, শুনে গেছে। আর অর্জুন অনেক কারণ দেখিয়েছে, কিন্তু যখন দেখলো আমার বুদ্ধি আর কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করব, তখন ভগবানের পুরো স্যারেন্ডার। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক, কার্বণ্য দর্শ বহুত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংগরিচ্ছেতা যশ্রেয় সন্নিস্থিতাং গৃহীতার্বে শিষ্য স্নেহ সাধিমা প্রবর্তন। আমি এখন কি কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি বুঝতে পারছি না আমার কি করা কর্তব্য। আমি এখন তোমার শরণাগত, তোমার শিষ্য, তুমি আমাকে যথাক্রমে নির্দেশ দাও, আমি এখন কি করব, মানে পুরো কনফিউশন, বুঝতে পারছে না। কিন্তু 18 অধ্যায় গিয়ে ভগবদ গীতার শেষে গিয়ে পুরো অর্জুনের কাছে পরিষ্কার যে তার কর্তব্য কি। মানে ভগবদ গীতার প্রথমে অর্জুন কনফিউশনে, পূর্ণ ডিপ্রেশনে, ভগবদ গীতার শেষে গিয়ে পুরো পরিষ্কার জলের মতো ক্লিয়ারিটি,
মানে কি করব অর্জুনের কাছে একদম ক্লিয়ার অর্থাৎ ভগবদ গীতার প্রথম অধ্যায় পাজল পাজল হয়ে গেছে অর্থকম্ব হয়ে গেছে আর ভগবদ গীতার শেষে গিয়ে পারপাস অর্থাৎ তার উদ্দেশ্য সম্বন্ধে পূর্ণ জ্ঞানটা হয়ে গেল তাহলে মাত্র আর মাত্র 40 মিনিটের জ্ঞান ভগবদ গীতা দিতে সময় লেগেছিল ভগবানের অর্জুনকে 40 মিনিট তাহলে এই সমুদ্রের জ্ঞান একবার অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ভগবান কৃষ্ণ এখানে আমাদের এই বিশ্বে সবথেকে বড় কে সবথেকে বড় কি ভগবান বলছেন সবথেকে বড় এই পৃথিবী কি পৃথিবী কেন কারণ এই পৃথিবী আমাদের মা আমরা পৃথিবী থেকে কি না পাই আমাদের খাদ্য পাই আমাদের অন্ন বস্ত্র বাসস্থান যা যা আমরা এই পৃথিবী থেকে পাই এবং আমরা এই পৃথিবীর উপর কত অত্যাচার করি করি কি না কিন্তু পৃথিবী শান্ত সব সুখী করে তাই পৃথিবী হচ্ছে সব থেকে বড় অর্জুন বলছে আচ্ছা 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 পৃথিবী সব থেকে বড় ঠিক আছে তা আবার ভগবান বলছে দাঁড়ো 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 পৃথিবী বড় কিন্তু পৃথিবীর থেকেও আবার বড় কিছু আছে কি না সমুদ্র আমরা জানি সবাই যে 75% জল 25% স্থল মানে পৃথিবীর থেকে বড় সমুদ্র কারণ পৃথিবী মণ্ডলকে ঘিরে আছে সমুদ্র তো পৃথিবীর থেকে বড় কি সমুদ্র আচ্ছা পৃথিবীর থেকে বড় সমুদ্র ঠিক আছে বুঝলাম তো ভগবান বলছে আচ্ছা দাঁড়াও 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 সমুদ্রের থেকেও বড় কিছু আছে সমুদ্রের থেকে বড় কি তা কুম্ভজ ঋষি কে কে কুম্ভজ ঋষি কে কুম্ভজ ঋষি কেন কারণ এই সমুদ্রকে কুম্ভজ ঋষি পান করে ফেলেছে খেয়ে ফেলেছে তাই পৃথিবী এবং সমুদ্র থেকে বড় কে কুম্ভজ ঋষি আচ্ছা কুম্ভজ ঋষি অর্জুন বলছে ঠিক আছে আবার ভগবান বলছে আচ্ছা দাঁড়াও 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 কুম্ভজ ঋষির থেকেও বড় কেউ আছে তাই কে সপ্তর্ষি মণ্ডল আছে কিনা মানে সাতটা ঋষি নাম অনুসারে আমরা দেখতে পাই আকাশে সপ্তর্ষি মণ্ডল আছে কিনা তো সেই কুম্ভজ ঋষি সহ সাতজন ঋষি সপ্তর্ষি মণ্ডল হয়ে আকাশে বিরাজমান তাহলে এই সপ্তর্ষি মণ্ডল অথবা কুম্ভজ ঋষির থেকেও বড় হলো আকাশ কে আকাশ কারণ আকাশ ধারণ করে আছে তাই তাদের থেকেও বড় আকাশ নাকি ও আচ্ছা আচ্ছা বুঝে বুঝতে পেরেছে আকাশ ঠিক আছে তো আবার ভগবান বলছে দাঁড়াও 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 আকাশের থেকে বড় কেউ আছে আচ্ছা আকাশের থেকে বড় কেউ আছে হ্যাঁ কে আমি কারণ বামন অবতারে বামন অবতারের কথা কে কে জানেন যে ভগবানের বামন অবতারে এসেছিলেন জানেন ভগবান এখন ওই গল্প অনেক লম্বা তো ভগবানের একটা অবতার হচ্ছে বামন বামনদের তো বলি মহারাজের সময় এসেছিলেন যে অসুরকুলের বলি মহারাজ তো সেই বামন অবতারে এসে ভগবান তিন পদ ভূমি মেপেছিলেন তো তিন পদ ভূমি যখন মেপেছিলেন বলি মহারাজের কাছ থেকে বামন ভগবান তিনটে পদ অর্থাৎ ভগবানের তিনটে চরণের সমান মাপে ভূমি চেয়েছিলেন বলি মহারাজ অবাক হয়ে গেছিলেন এত ছোট ছোট বামন অর্থাৎ মেয়েটে ছোট মানুষ এত ছোট তার চরণ আবার এত ছোট সেই চরণের মাপে তিন পদ ভূমি নিয়ে কি করবে এ তো আমি যে দান করছি আমার অপমান যে দান করলে তো এইরকম বলি মহারাজ দান করে তো সারা জীবন তার আর কিছু প্রয়োজন নেই তো আমারও তো অসম্মান আপনি আপনার ইচ্ছে মতো সমস্ত কিছু চেয়ে নিন একটা রাজ্য একটা গ্রাম এইটুকু ভূমি তো বামন ভগবান বলছেন না যা যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তো আমার এইটুকুতেই সন্তুষ্ট
তো আপনি সংকল্প করুন যে আমাকে আমার তিন পদ ভূমি দেবে। বলি মহারাজ সংকল্প করলেন, কিন্তু বলি মহারাজ তো জানেন না যে সে বিষ্ণু, এই বামন অবতার সেজে এসছে। তার গুরুদেব তাকে বারণ করেছিল, তিনি গুরুদেব যে এ বিষ্ণু ছল করে এসছে, তুমি এর কথা শুনো না। কিন্তু যে সংকল্প করেছে মানে কথা দিয়েছে, বলি মহারাজের কথার দাম সবার আগে। তো আমি যখন কথা দিয়ে ফেলেছি সে বিষ্ণু হলেও আমি এতে দান করব। তো বলি মহারাজ সংকল্প করলেন, আর যখনই সংকল্প করলেন যে তিন পদ ভূমি দান করবেন, তখন এক পদ দিয়ে ভগবান চরণ বাড়াতে 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 সমগ্র পৃথিবী লোক মেপে নিলেন। মানে চরণ যে অতটুকু ছিল, বড় হতে 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 সমগ্র পৃথিবী মেপে দিলেন, অর্থাৎ পৃথিবীতে ভগবানের। আচ্ছা, আরেক পদ দিয়ে ব্রহ্মাণ্ড মেপে দিলেন, চরণ যে ওপরে তুললেন আকাশে, পুরো ব্রহ্মলোক মেপে নিলেন এক পদ দিয়ে। কিন্তু দু পদ দিয়ে তো সমগ্র নিয়ে নিলেন, আর তো এক পদ রাখার জায়গা নেই। তখন বলি মহারাজকে বললেন যে তুমি তোমার কথার অন্যথা করছো, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি সংকল্প করেছিলে তিন পদ ভূমি দেবে, তো আমি দু পদেই সমগ্র কিছু তোমার আমি নিয়ে নিলাম, তাহলে আরেক পদ বাকি, তো সেটা আমি কোথায় রাখব? তো বলি মহারাজ বলছেন যে প্রভু আমি যেটা সংকল্প করেছি তো আমি আমার সংকল্প রাখবো, তা আপনি এক কাজ করুন, আমার যে এই মস্তক আপনার চরণে সমর্পিত, তো আপনি আমার মস্তকে আপনার চরণ। তো ভগবান বলি মহারাজের এই কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হলেন, এবং বামন ভগবান তার চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন, এবং তিনি সন্তুষ্ট হয়ে বলি মহারাজকে অনেক বর দান প্রদান করেছেন। এক তো তিনি সুতল লোকে, অর্থাৎ এই আমাদের পৃথিবীর নিচে অনেক লোক আছে, পাতাল অতল বিতল পুরো সাতটা লোক আছে, এখানে সুতল নামে একটা লোক আছে, সেই সুতল লোকে মালিক করে দিলেন বলি মহারাজকে, এবং এই যুগের যে শেষে তিনি ইন্দ্রের পদ নেবেন। আচ্ছা, ইন্দ্র কোনো ভগবানের নাম নয়, অর্থাৎ ইন্দ্র কোনো দেবতার নাম নয়, ইন্দ্র একটা পোস্ট, যেমন একটা চেয়ারম্যান কোনো মানুষের নাম না, চেয়ারম্যান একটা পোস্ট, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট একটা পোস্ট, তাই ইন্দ্র হলো একটা পোস্ট, এটা কোনো দেবতার নাম না। তা সত্য ত্রেতা দ্বাপর কলি এই চারটে যুগ, চারটে যুগকে একত্রে বলা হয় চতুর্যুগ। কি চতুর্যুগ? তা এই চতুর্যুগ শেষ হলে এরপরে ইন্দ্রের স্থান লাভ করবে বলি মহারাজ। বলি মহারাজ কি, বামন ভগবান কি? তো কোথায় ছিলাম? হ্যাঁ, তার কোথা থেকে মানে কোথায় চলে গেলাম, তো আগে কোথায় ছিলাম? তা শরণাগতি, স্যারেন্ডার, ভগবদ গীতা। তো এমনি তাহলে আকাশ, তাহলে যখন ভগবান তার চরণ আকাশে তুলেছিল, তাই সেই আকাশের থেকেও ভগবান বড়, তাই নয় কি না? তাই আকাশের থেকে আমি বড়। আচ্ছা, সব থেকে তাহলে তুমি বড়, তোমার চরণে দণ্ডবত বলছে অর্জুন, বলছে এতক্ষণে আমি তোমার পরিচয় বুঝলাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমার থেকেও বড় কেউ আছে, তোমার থেকে আবার কে বড় বড়? অহম ভক্ত পরাধীন, আমার থেকে আমার ভক্তেরা বড়, কারণ আমি আমার ভক্তদের হৃদয়ে বাস করি, আমি বৈকুণ্ঠে বাস করি, আমি আমার ভক্তদের হৃদয়ে বাস করি, তাই আমার থেকে আমার ভক্তেরা বড়। তাই ভগবানের কাছে আমরা যদি পৌঁছাতে চাই ডাইরেক্ট, আমরা কে যাবে ভাই
নদীতে কোনো মানুষ যদি ডুবে যায়, তো কোনো নৌকা নিয়ে যখন কেউ তার কাছে কিছু খাবার দিয়ে আসে, তার কাছে কিছু বস্ত্র দিয়ে আসে, এবং তারপর যদি কোনো মাঝে গিয়ে সেই লোকটাকে হাত ধরে টেনে তোলে, তাহলে প্রকৃত উপকারটা কে করলো? করলো কি না? কারণ তার সে মরে যাচ্ছে, তার তখন অন্য বস্ত্র দিয়ে কি প্রয়োজন? তাকে তো বাঁচতে হবে আগে, তারপরে তো তার বাকি সব। তো আমরা ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, খাচ্ছি কিনা? এটা ভব সমুদ্র কিনা? ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তাই কে যাবে সেই ভব সিন্ধুর যে পার, কে যাবে? ধন্য কলি যুগে চৈতন্য অবতার ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানী মিলিত রূপ নিয়ে প্রকট হয়েছেন এই কলি যুগে অবতার। মাত্র আর মাত্র 550 বছর আগে, 536 বছর আগে বৃন্দাবনের যে ছায়া শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুত, যিনি এসে আমাদেরকে হরি নাম প্রদান করে গেছেন। কি কি প্রদান করে গেছেন? হরি নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু কি? শ্রীধাম নবদ্বীপ ধাম কি? তিনি কেন এসেছেন? কারণ আচার করে তিনি শেখানোর জন্য যে ভক্তি কি করে করতে হয়, হরি নাম কি করে করতে হয়, ভগবানের ভজন কি করে করতে হয়, যতক্ষণ না তিনি নিজে আচরণ করে শেখাচ্ছেন আমরা বুঝতে পারবো না। তাই তিনি নিজে ভক্ত হিসেবে এসে নিজে আচরণের মাধ্যমে যে হরি নাম কি করে করতে হয় এবং কলিযুগে উদ্ধার হওয়ার জন্য কি প্রযোজ্য সবকিছু শেখানোর জন্য তিনি এসছেন এবং ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মো নাম। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এক আর এই এক, এটা কোনো মন্ত্র না, এটা মহামন্ত্র। কি মহামন্ত্র! আর আমাদের কলিযুগে কর্মব্যস্ত জীবন, না মানুষের এত সময় আছে, না এত ধৈর্য আছে, আর না মানুষের আয়ু আছে। আমরা গৃহস্থ মানুষ, সংসারে আসক্ত, কর্মবন্ধনে বদ্ধ। তো এই বদ্ধ জীবে সহজ এবং সরল উপায় উদ্ধার হওয়ার জন্য এক আর একমাত্র হরি নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র করো আর উদ্ধার হয়ে যাবে, সংকীর্তন আর হরি নাম, ব্যাস একদম ইজি প্রসেস। এইটুকু আমরা করলেই আমরা উদ্ধার হতে পারবো, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স করতে পারবো। পরবর্তী দেখুন, আমাদের সবাই গৃহস্থ জীবন, তো এর থেকে একই জীবনে আমরা শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাব এরকম সম্ভব না এক জীবনে। কিন্তু আমরা অ্যাটলিস্ট এটা চেষ্টা করতে পারি যে এর থেকে পরবর্তী যে জীবন হবে সেটা অ্যাটলিস্ট এর থেকে বেটার হোক, এখন যে জীবনটা আছে তার থেকে উন্নত হোক, হ্যাঁ কি না? তো সেই কারণে আমরা গৃহে থাকি বনে থাকি সদা হরি বলে, যে যেখানে যে অবস্থাতেই থাকি। অর্জুন যদি যুদ্ধ করতে করতে কুরুক্ষেত্রের অনাঙ্গনে যদি ভগবানের নাম নিতে পারে, হ্যাঁ, তো আমরা সামান্য সংসার করতে করতে কেন পারবো না? পারবো কি না? তাহলে তো শুধু আমাদের জানতে হবে যে সময় তো আমাদের নেই, কলিযুগে মানুষের আয়ু খুবই কম, একদম সময় নেই, কাল কি হবে আমরা জানি না, তাই সবসময় আমাদের রেডি থাকতে হবে, তাই না কি? তাই যেখানে আছি, যে অবস্থাতেই আছি, যে কর্মের মধ্যেই আছি, অনেকে বলে ভগবদ্গীতা পড়বো বাবাজি হয়ে যাবো নাকি,
সংসার ছেড়ে দেবো, এটা তো বয়স না ভগবান গীতা। তো অর্জুন কি বাবাজি ছিলেন না? গৃহস্থ ছিলেন, সন্ন্যাসীও ছিলেন না, বৃদ্ধও ছিলেন না। তো এটা ভুল ধারণা কত, এটা একটা ম্যানুয়াল, আমাদের গাইডলাইন, আমাদের জীবনের উদ্দেশ্যকে বোঝায়, আমাদের ডেলি লাইফ সকাল থেকে রাত পর্যন্ত কিরকম কর্ম করবো, কতটুকু খাবো, কতটুকু ঘুমাবো, কিভাবে কথা বলবো, কিরকম সঙ্গ করব, আমাদের উদ্দেশ্য কি, আমরা কোথা থেকে এসেছি, কোথায় ফিরে যাব, সমস্ত কিছু এক আর একমাত্র ভগবদ গীতায়। তাই আমরা যখন ভগবানের সঙ্গে প্রেম করব, তুই কার সঙ্গে প্রেম করব তাকে তো জানতে হবে, তাকে জানার উপায় কি, এক আর একমাত্র শ্রীমদ ভগবদ গীতা, যা আজ সমস্ত বিশ্বে প্রচার হচ্ছে। তাই যাদের যাদের ভগবদ গীতা নেই, তাদের জীবনে ভগবদ গীতার আনার চেষ্টা করুন। আর অ্যাসোসিয়েশন, স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ, আমাদের ইসকনের সঙ্গ সব জায়গায় রয়েছে। কিছুদিন পরেই রথের পরে থেকে মধ্যমগ্রামে একটা ক্লাস শুরু হতে চলেছে, বা অনলাইনেও ক্লাস হয়। যে যেভাবে পারেন সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন, কারণ আমরা যদি স্কুলে ভর্তি হয়ে বাড়িতে বই নিয়ে বসে থাকি কিছু হবে, তার জন্য সঙ্গ করতে হবে, পরীক্ষা দিতে হবে, ক্লাস করতে হবে। তাই অ্যাসোসিয়েশন ঠিক তেমনি গীতাওতে যত ভক্ত সঙ্গ করবো তত আমরা ভক্তি জীবনে এগোবো, আমাদের নলেজ হবে। তাই যে যেটুকু সময় ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করুন, ভক্ত সঙ্গ করার চেষ্টা করুন, স্পিরিচুয়াল বুকস ভগবদ গীতা নিজের জীবনে আনার চেষ্টা করুন, আর তার কথাগুলোকে আমাদের জীবনে ভগবানের কথাগুলোকে প্রয়োগ করার চেষ্টা করুন। আর স্পিরিচুয়াল চ্যান্টিং, স্পিরিচুয়াল চ্যান্টিং অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র, জপের মালা দিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মালা জপের মালা নিন আর জপ করুন। মাত্র আর মাত্র 10 মিনিট সময় লাগবে একটা মালা জপ করতে। এই 10টা মিনিট কেন, কত ঘন্টা আমরা বিনা উদ্দেশ্যে ব্যয় করি কিনা, 24 ঘন্টা সবার কাছেই আছে, 1 মিনিট সময়ের এত সময় নেই যে আপনাকে আবার দ্বিতীয়বার সময়টা দেবে, আছে কি? সময় বিজি, খুব ব্যস্ত সময়, সময়ের কাছে একটু সময় নেই যে আপনাকে আবার ওই সময়টা ফেরত দেবে। তাই আমরা কত সময় ওয়েস্ট করছি মোবাইলে, নিউজ পেপারে, টিভি দেখে, গল্প করে, কত কিছু করে, কিন্তু মাত্র আর মাত্র একটা মালা অন্তত জপ করুন, একটা শ্লোক গীতা পড়ুন, 10 থেকে 15 মিনিট সময় নিজেকে দিন, নিজের জীবনকে দিন, তাহলেই আমরা আমাদের উদ্দেশ্য অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো কারোর কোনো প্রশ্ন আছে কি? আছে কারোর কোনো প্রশ্ন আছে? যেমন ধরুন জলজ প্রাণী, জলজ প্রাণী 11 লক্ষ, 11 লক্ষ সংখ্যা নয়, 11 লক্ষ প্রকার। অর্থাৎ জলজ প্রাণীর মধ্যে যদি একটা তিমি মাছ থাকে, তিমি মাছের মধ্যে আবার অনেক কিছু প্রকার ভেঙে গেছে, তো এইরকম ভাবে 11 লক্ষ প্রকার। আচ্ছা, ব্যাকটেরিয়া 9 লক্ষ, কত হলো? 20 লক্ষ, হ্যাঁ 30 লক্ষ পশু, 20 লক্ষ বৃক্ষ, 10 লক্ষ পাখি, 80 লক্ষ কমতে মাত্র আর মাত্র 4 লক্ষ মানব। 4 লক্ষর মধ্যে ম্যাক্সিমাম অসভ্য, হুন, যাযাবর এসব প্রজাতির মানুষ, আর বাকি কিছু সংখ্যক সভ্য মানুষ, একদম পার্সেন্টেজ কিছু সংখ্যক। তার থেকেও আবার ভাগ্যবান আমরা যে ভারতবর্ষে, যার জন্ম ভারতবর্ষ, ভারত ভূমিতে জন্ম হইল, যার জন্ম সার্থক করি পর উপকার। পর উপকার মানে কি? আমাদের যে দুঃখের কারণ সেই সম্বন্ধে জ্ঞান প্রদান করে আমাদের যে প্রবলেম থেকে মুক্ত হওয়ার সলিউশন, এটা আসল উপকার। আদারওয়াইজ আমাদের যদি বস্ত্র দান করি, কিছুদিন পর সেই বস্ত্র কি হবে? ছিঁড়ে যাবে। খাদ্য দান করি, আবার খিদে পাবে। টেম্পোরারি উপকার,
পরবর্তী পার্মানেন্ট উপকার কি? যে অ্যাকচুয়ালি আমাদের খাদ্য অন্ন বস্ত্রের প্রয়োজনটা কেন, আমরা কেন এত সমস্যা আছে, যদি এই সমস্যা থেকে উদ্ধার করা আসল পরোপকার। যেমনি আমাদের ভব সমুদ্রে আছি না, তো যেমনি সেই সমুদ্রে ডুবন্ত ব্যক্তি অন্ন বস্ত্র দিয়ে কিছু হলো না, তাকে হাত ধরে তুলে দিতে হবে, সেই প্রকৃত উপকার। তেমনি আমাদের হরি নামের নৌকা নিয়ে মহাপ্রভু এসছে, হরি নামের নৌকা নিয়ে এসছে, আর কাণ্ডারি কে? সদগুরুদেব। সদগুরুদেব তার কাণ্ডারি নিয়ে এসে আমাদের এই ভব সমুদ্র থেকে উদ্ধার করছে। তাই আমরা যদি চাই ডাইরেক্ট ভগবানকে পাবো সেটা সম্ভব না, অহম ভক্ত করা উচিত, আমার থেকে আমার ভক্তেরা বড়। তো আমাদের সৎ গুরুদেব, এখন তো অনেক গুরু আসছে কলিযুগে, সবাই বলছে আমি ভগবান, তো এই জন্য সৎ কথাটা এসছে যে সৎ গুরুদেব। সৎ গুরুদেব কি সেটা শাস্ত্র বলছে, যে সৎ গুরুদেব ডেফিনেশন কি, কি করে আমরা সৎ গুরুদেবকে চিনব, তার মধ্যে কি কি গুণ থাকতে হবে। আমরা 5 টাকার জিনিসের জন্য আমরা মার্কেট কত চুজ করে, কত সিলেকশন করে খুঁজি একটা 5 টাকার জিনিস নিতে, নাকি? আর আমাদের জীবন যাকে সমর্পণ করব, সৎ গুরুদেব যখন স্যারেন্ডার হবো, স্যারেন্ডার না হলে আমরা ভগবানকে প্রাপ্তি হবো না। গুরুদেব আমাদের সমস্ত দায়িত্ব নেবেন, নাকি? তাহলে গুরুদেবের প্রতি আমাদের স্যারেন্ডার হতে হবে। তো যাদেরকে বা যাকে আমরা আমাদের জীবনটা দিতে যাচ্ছি তাকে আমরা সিলেক্ট করব না? যে কেউ এসে বললো আমি তার কাছে গুরুদেব হয়ে দীক্ষা নিয়ে নিলাম, না, আমরা চুজ করবো না, আমরা দেখবো শাস্ত্র কাকে গুরু বলছে, সদগুরুর ডেফিনেশন শাস্ত্রে কি বলছে, কি কি গুণ থাকলে সদগুরু তাকে চুজ করতে হবে। আর যতক্ষণ সেই সদগুরু না পাবো আমাদের স্যারেন্ডার হওয়ার প্রয়োজন নেই। আমরা হরিনাম করবো, হরিনাম করতে করতে ভগবানই আমাদের কৃপা করবে, তিনি আমাদের কাছে সদগুরুর সন্ধান দিয়ে দেবেন। তাই সদগুরু খুঁজে পাওয়াটা জরুরি, এবং সদগুরু খুঁজে পেলেই আমরা আমাদের প্রকৃত তার সান্নিধ্য করলেই, তার প্রতি শরণাগত হলেই আমাদের ভক্তি জীবন এগোবে। শুধু তাই নয়, আমাদের জীবনও পরিবর্তন হবে, আমাদের যে জীবনটা আছে অনেক ডিফারেন্স বুঝতে পারবো যখন আমাদের মধ্যে সদগুরুদেবের প্রভাব থাকবে। তো নারদ যখন রত্নাকর দস্যুর জীবনে এসেছিলেন, পরিবর্তন হয়েছিল কিনা? তার আগে কি ছিল? দস্যু। যখনই শুদ্ধ বৈষ্ণবের সংস্পর্শে এলেন, ভগবানের শরণাগত হলেন, তখনই ঋষি বাল্মীকি। জগাই মাদাই কি ছিল? মাতার চরিত্রই। নিত্যানন্দ প্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর করুণায়, অক্রোধ পরমানন্দ, মানে মহাপ্রভু তবু একটু ক্রোধ প্রকাশ করেছিল, অবৈষ্ণব নিত্যানন্দ প্রভুকে কিছু প্রবলেম ক্রিয়েট করেছিল, কলসি দিয়ে প্রহার করেছিলেন তার কারণে, কিন্তু নিত্যানন্দ প্রভু পরম করুণার স্বরূপ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তার কোনো অভিমান নেই, আর অক্রোধ কোনোদিনও পুরো পর্যন্ত খুঁজখানি, পরম করুণার সাগর, পরম দয়ার সাগর নিত্যানন্দ গুরু। তার সংস্পর্শে এসে জগাই মাধাই শুদ্ধ বৈষ্ণবে পরিণত হল, আর তার সমাধি আজও আছে। তাই অ্যাসোসিয়েশন সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। তাই যখনই আমাদের জীবনে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ আসবে, আমাদের জীবন এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে। অ্যাসোসিয়েশন।